ভিউস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি আপনাদের মাঝে একটি ওয়ালেটের একটি এয়ারড্রপ শেয়ার করব, নতুন একটি ওয়ালেট। সো বিশেষ করে বিভিন্ন এক্সচেঞ্জের অফার যেগুলো ওয়ালেটের এয়ারড্রপগুলো, তো এইগুলোতে অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন। পেমেন্ট পান বা না পান সেটা পরের বিষয়, এইগুলোতে জয়েন করতে ভুলবেন না। এর পাশাপাশি আমি আরও দুই একটি অফার শেয়ার করব, দেখিয়ে দেবো, অবশ্যই সেগুলোতেও জয়েন হয়ে থাকবেন। সবগুলো লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো ফার্স্ট লিঙ্কটাতে আপনি ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট দেখতে পারবেন। পোস্টের ভিতরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা পরে একটা ক্লিক করে দিবেন। তো লিঙ্কটার পরে ক্লিক করে দিলে, যেহেতু এখনকার সময় কোনো অফার আসা মাত্র সেটা কিন্তু সার্ভার ডাউন হয়ে যায়, এই জন্য আপনারা দ্রুত জয়েন করার চেষ্টা করবেন। তো লিঙ্কটার পরে ক্লিক করলে এরকম আসবে। প্রথমে আপনি ইউজার নেম দেবেন, নামের সাথে সংখ্যা মিলিয়ে, তারপর জিমেল দিবেন, স্ট্রং পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে এখানে একটা টিক মার্ক দিবেন, এই জায়গাটায় টিক মার্ক দিবেন। এবং অবশ্যই রেফারেল কোড ইউজ করতেই হবে, মাস্ট বি। পোস্টের ভেতরে, পোস্টের নিচে আপনি ওই লিঙ্কের নিচে আপনি এই রেফারেল কোডটা এখানে বসাবেন। ওখান থেকে পোস্টে দিয়ে রাখছি আমি রেফারেল কোডটি, সেই রেফারেল কোডটি দেখে দেখে আপনি এখানে দিবেন, দিয়ে ক্রিয়েটের পর একটা ক্লিক করে দিবেন। তো ক্রিয়েটের পরে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আপনার কিন্তু হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন। এবং আপনার জিমেলে কিন্তু একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসে এই নিচে ভ্যালিডিটির পর একটা ক্লিক করে দিবেন। সো আমি সরাসরি আমার জিমেলে যাচ্ছি। তো জিমেলে আসার পরে এখানে থ্রি ডটে ক্লিক করে আপনি সবগুলো ফোল্ডার চেক করবেন, কোনটাতে আপনার মেলটা আসছে। আমি ইম্পর্টেন্টে ক্লিক করলাম, ইম্পর্টেন্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে মেল এটা চলে আসছে, এটা পরে আপনার ক্লিক করবো, ওপেন করবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে কোড, এই কোডটা আপনি কপি করবেন। কোডটা দেওয়ার পরে আপনি ভ্যালিডিটি পর একটা ক্লিক করে দেবেন নিচে। ভ্যালিডিটি পর ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। এবং অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে এখানে প্রথমে যে কাজটি করতে হবে, আপনার একটা পিকচার এখানে আপলোড করতে হবে। এখানে ব্রাউজারের পরে ক্লিক করলে সরাসরি গ্যালারি থেকে আপনি আপলোড করে নেবেন। এখানে পিকচারটা আপনাকে অবশ্যই 400x400 পিক্সেলের মাধ্যমে তুলতে হবে। অনেক মানে অনেক লো কোয়ালিটির একটা পিকচার আপনাকে আপলোড করতে হবে, নাহলে কিন্তু আপলোড হবে না। তো এখন বিষয়টা হলো যে এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, সব কিছু অ্যাডভান্স, এখানে স্ক্রল করলে, ওপরে স্ক্রল করলে সব কিছু দেখতে পারবেন। অ্যাড্রেস, এখানে আপনি ইথেরিয়াম অ্যাড্রেসটা দিয়ে আপডেট অ্যাড্রেসে ক্লিক করতে পারেন। তো এখানে 2FA অপশান আছে, এখানে যেটা আপনার ভেরিফিকেশন কোড এটা পড়ে। সো আমি রেফারেল অপশানটা এখানে পাবেন, রেফারেল কোডটি আপনার এখানে দেখতে পারবেন। তো ওপরে যে এখানে কর্নারে থ্রি ডট আছে এখানে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করলে এখানে KYC ভেরিফিকেশন, সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা KYC ভেরিফিকেশন, কারণ এটা না করলে কিন্তু পেমেন্ট পাওয়া যায় না। এখানে আপনার লেভেল 1 কমপ্লিট, লেভেল 2 আছে পার্সোনাল ইনফরমেশন, এটার পরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যা যা চাচ্ছে সব কিছু আপনি এখানে দিবেন। সিটিজেন বাংলাদেশ সিলেক্ট করবেন, এখান থেকে বাংলাদেশ। সো তারপরে অ্যাড্রেস দিবেন, ভোটার আইডি কার্ডের পিছনে পার্টে। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, যার এনআইডি কার্ড আছে আপনার হোক বা ফ্যামিলির যে কারোর, তার এনআইডি কার্ডের অনুসারে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। এনআইডি কার্ডের পিছনে পার্টে অ্যাড্রেসটা দিবেন, সেই অ্যাড্রেস লিখে দিবেন। জিপ কোড ভোটার আইডি কার্ডের পিছনে পার্টে দেখবেন। এয়ার সিটি আপনার কোন জেলা, সেই জেলার নামটি লিখে দিবেন। কোন কান্ট্রি এখানে নিচে বাংলাদেশ, সেটা এখানে এ করে দিবেন। তারপরে কনফার্মে ক্লিক করে দিবেন। সো এইভাবে এই কাজটা করতে হবে। এটা কমপ্লিট হলে আপনার, আমি আবার দেখাচ্ছি, লেভেল 2 কমপ্লিট হয়ে যাবে যখন এরকম টিক মার্ক চলে আসবে, তখন এখানে লেভেল 3 পর একটা ক্লিক করে দেবেন। সো লেভেল 2 কমপ্লিট না হয়ে লেভেল 3 কিন্তু ওপেন হবে না। তো এটা অবশ্যই এই কাজটিগুলো করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট, এই যে ওয়ালেট, এই ওয়ালেটের পর একটা ক্লিক করবেন। সো ওয়ালেটের পর একটা ক্লিক করলে অবশ্যই আপনাকে কিন্তু KYC করতেই হবে, মাস্ট বি। KYC না করলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না। দেখেন ভিউয়ার্স, আমার কিন্তু লেভেল 2 কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু KYCটা কমপ্লিট হয়েছে, ইনস্ট্যান্ট। আপনি এটা দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার এটা ভেরিফাইড হয়ে যাবে। লেভেল 3তে আমাকে ক্লিক করতে হবে। লেভেল 3 পর ক্লিক করলে এখানে কমপ্লিট ইউর KYC উইথ নোকু আইডি, অ্যাড ইউর আইডি ফটো আর আইডেন্টি কার্ড। তো আপনাকে এখানে যে কাজটি করতে হবে, এখানে দেখেন রেজিস্ট্রেশন ইউ টু অ্যান্ড সেলফি উইথ ফটো আইডি, প্রুভ ইউর রিয়েল পার্সন লেস 5 মিনিট। তো এখানে প্রথমে আমি নিশ্চিত, তো এখান থেকে দুইটার মধ্যে যে কোনো একটা আপনি কাজ করতে পারেন, এটা অথবা এটা। তো এটা এখানে বলছে যে আপনাকে নোকু কমপ্লিট ইউর KYC উইথ নোকু আইডি। তো ভিউয়ার্স, এটা যখন লেভেল 2 কমপ্লিট হয়ে যাবে, লেভেল 3 পর ক্লিক করবেন। এখানে এইটাও করতে পারেন অথবা এটা করেন, এই দুটোর থেকে আপনাকে একটা চয়েস করতে হবে যে আপনি কোনটা করতে পারেন। তো সেটা পরে একটা ক্লিক করতে হবে, যেমন এখানে কমপ্লিট ইউর KYC, এটা পর ক্লিক করব। স্টার্ট KYCতে ক্লিক করে দিবেন। এখানে সকল ইনফরমেশান আবার দিতে হবে আপনাকে, সকল ইনফরমেশান যা যা চেয়েছে, সো সবগুলো এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রুফ হিসাবে দিতে বলেছে। তো এখানে আপনাকে যেটা আপলোড করতে হবে, সাপোজ আপনি যে ইনফরমেশানগুলো উপরে দিবেন, এখানে অ্যাড্রেস,
আপনার যে ঠিকানাগুলো দিবেন সেই ঠিকানা অনুযায়ী আপনার একটা প্রুফ দিতে হবে। আপনার যেমন আপনার বাসায় ইলেকট্রিসিটির বিলের যে কাগজ, সেই বিলের কিন্তু ঠিকানা দেওয়া থাকে সব কিছু অনুযায়ী, সেই অনুযায়ী সেরকম একটা ইয়ে দিতে হবে। আপনার টেলিফোনের বিল বিলের কাগজ, এরকম পানির বিলের কাগজ, সেগুলোর একটা ইনফরমেশান আপনি এখানে একটা আপলোড করবেন। বুঝতে পারছেন, এটা ছবি তুলে এটা আপলোড করে দেবেন। এখানে আপলোড করলে ওখানে কিন্তু আপনার অ্যাড্রেস সহ সব থাকে, নাম টাম, সো সে এটা এখানে প্রুফ হিসাবে আপনার এখানে আপলোড করতে হবে, সেটাই তারা বলেছে। বসবাসের আপনি বসবাসের আপনি যেখানে বসবাস করেন তার একটা প্রুফ হিসাবে, সো এটা আপলোড করতে হবে। তারপর এখানে আপনি আপলোড পাসপোর্ট নাকি আইডেন্টি সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট নাম্বার, মানে আপনার এনআইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ, এখানে আপনার এনআইডি কার্ডের এক্সপায়ার ডেট, ডকুমেন্টে মানে পিছনে এনআইডি কার্ডের পিছনে একটা ডেট থাকে এক্সপায়ার ডেট, সেটা এখানে দিবেন। এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দিয়ে এখানে ভেরিফাই ডকুমেন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। সো কত সময় লাগবে ভেরিফাই হতে অবশ্য আমি জানি না, তবে অবশ্যই আপনাকে লেভেল 3 আপলোড করতে হবে, মানে লেভেল 3 ভেরিফাইড করতে হবে। আর যদি আপনি এটা না চান তাহলে এটা নিচে এটাতে এ করতে পারেন, এটাতে ক্লিক করে স্টার্ট কেওয়াইসিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন তারা বলছে ডাউনলোড দিয়ে অ্যাপ্লিকেশানটি, এখান থেকে এটা অ্যান্ড্রয়েড পর ক্লিক করলে প্লে স্টোর থেকে এটা অ্যাপসটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এখানে রেজিস্টার মানে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে স্ক্যান দি কিউআর কোড, কিউআর কোডটা স্ক্যান করতে হবে। এখানে জেনারেট কিউআর কোডে ক্লিক করলে আপনি অন্য একটা ফোনে আগে ওই কিউআর কোডটা ছবি তুলে নেবেন, তারপরে এইখানে জেনারেট কিউআর কোডে ক্লিক করলে আপনার এটা মানে যে এটা জেনারেট হয়ে যাবে আর কি, কিউআর কোডটা জেনারেট হবে। তো এখানে একটু ক্লিক করে ওয়েট করতে হবে। দেখেন এখানে ডাউনলোড আগে অ্যাপসটা ডাউনলোড করতে হবে, তারপরে একে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে বলেছে এগুলো আপনি করতে পারবেন, নিজেরাই বুঝবেন আসলে কীভাবে কী করতে হবে। সো এটা আমি পরবর্তীতে একটা আপডেট দেবো, যেহেতু এই টোকেনটা কিন্তু অলরেডি লিস্টেড একটা টোকেন, একটা টোকেনে একটা একটা নোকু টোকেনের ভ্যালু কিন্তু 0.50। সো অলরেডি লিস্টেড, অতএব কেউ এটা কিন্তু অবহেলা করবেন না, প্রত্যেকে জয়েন করে নেবেন। কেওয়াইসি আপনাকে মাস্ট বি করতেই হবে। এখন আমাদের যে আরেকটি ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা ওয়ালেট, এখানে এসে ওয়ালেটের পর ক্লিক করবেন, যেটা আমি প্রথমে আপনাকে বলতে চেয়েছি। ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখাবো আগে। সেই ওয়ালেটে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে, এখানে সার্ভারের প্রবলেম হয়ে গেছে অলরেডি। তো এখানে আসার পরে আপনি এখানে অ্যাড ওয়ালেটের পরে একটা ক্লিক করে দেবেন বা অ্যাড নিউ ওয়ালেট, সো এখানে ক্লিক করতে পারেন অথবা ওপরে ক্লিক করতে পারেন। সো আমরা ওপরে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পর এখানেও ক্লিক করতে পারেন অথবা নিচে অ্যাড নিউ ওয়ালেটের পর একটা ক্লিক করতে পারেন। তারপর এখানে নোকু চেইনে দেখতে পাচ্ছেন, নোকু চেইনের পর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট কি যেটা করতে পারেন, এখানে প্রাইভেট কিট পর একটা ক্লিক করতে পারেন। ক্লিক করলে এখানে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আসার পরে এখানে প্রথমে আপনাকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটা পর একটা ক্লিক করতে হবে। তারপরে এখানে একটা অ্যাকাউন্ট নেম দিতে হবে, আপনার একটা নাম দিবেন, যে কোনো একটা নাম দিবেন। তারপর এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখানে নেক্সটের পরে একটা ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে। সো এখানে প্রথমে ডাউনলোডে ক্লিক করবেন, প্রথমে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। এই জিনিসটা আপনাকে অবশ্যই করতে হবে, ডাউনলোডের পরে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ডাউনলোডের পর ক্লিক করে দিলাম, দেখেন এটা আমার সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে এখানে কী করতে হবে, নিচে আই হ্যাভ ডাউনলোড ইট এটার পর একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট কি দিয়েছে আপনাকে, এটা অবশ্যই আপনাকে কপি করে আপনার নোটপ্যাডে এখান থেকে আপনি ইয়ে করে নেবেন। নোটপ্যাডে এখান থেকে কপি করে সরাসরি আপনার নোটপ্যাডে, এখানে একটা কপি করা অপশান দিয়েছে দেখতে পাচ্ছেন পাশে, এখানে ক্লিক করলে আপনার নোটপ্যাডে আগে সেভ করে রেখে আসবেন কপি করে। এটা হারালে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যাক পাবেন না। তারপরে সেভ করে রাখার পরে আপনি চাইলে এখানে প্রিন্ট ইট করতে পারেন, তো এর আমার দরকার নেই। আমাদের এখানে যে কাজটি করতে হবে, আই হ্যাভ কপি ইট এটার পর একটা ক্লিক করে দেবেন, আই হ্যাভ কপি ইট এটার পর একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস টু ইয়োর ওয়ালেট। সো আমরা এখানে প্রাইভেট কি নাকি আপনি প্রথমটাতে কোনটার মাধ্যমে এটা অ্যাক্সেস করতে চান, সো আমরা এখানে প্রথমে নিচেরটাতেও করতে পারি, ওপরেরটাতেও করতে পারি। সো আপনার যেটা ইচ্ছা, আপনি নিচেরটাতে ক্লিক করলাম, নিচেরটাতে ক্লিক করলে ওই যে প্রাইভেট কিগুলো কপি করলেন না, ওইটা আপনি পেস্ট করে দিয়ে আনলকের পর একটা ক্লিক করে দেবেন। আনলকের পর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ইউ আর অফলাইন রাইট নাও, সিকিউর ইন্টারনেট কানেকশন। সো আমার নেট কানেকশনটা খুবই স্লো, যে কারণে এটা লোডিং নিচ্ছে। সো এখানে প্রাইভেট কি দেওয়ার পরে এখানে আপনি এখানে আনলকের পর ক্লিক করবেন, দেখবেন এটা হয়ে যাবে। তো দুই একবার ট্রাই করার পরে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে।
দেখেন আমার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা পাবেন, দেখতে পাবেন, এখানে নিচ থেকে পাশে থেকে কপি করতে পারবেন, এখান থেকে আপনার টোটাল ব্যালেন্স এখানে দেখতে পারবেন। আমার অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট হয়ে গেছে সেক্ষেত্রে এখানে পাশে ধরে ক্লিক করেন, ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে গেছে। আপনার ওয়ালেট ক্রিয়েট করা শেষ, দেখিয়ে দিয়েছে, একটু ওর ভিতরে অনেক ভুল গিয়েছে, তারপরেও সমস্যা নাই, আমি মানে নিজে যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট খুলছি এই কারণে। এখন বিষয়টা হলো যে আপনার কাজ এখন যেটা হবে, আপনার কাজ হবে রেফার করা। আপনার রেফার লিঙ্কটা আমি দেখিয়ে দিছি কোথায় পাবেন, ওখান থেকে আপনি রেফার লিঙ্কটা এ করে নেবেন। উপরে যে এরকম দেখতে পাচ্ছেন এটা পর ক্লিক করে আপনি আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো হোর্স বেটা সব কিছু এখানে দেখতে পারবেন, কাস্টম টোকেন। তো আমাদের কাজ এখন, সো এই পোস্টটা আসার পরে পোস্টের ভিতরে যে এয়ারড্রপ লিঙ্ক লেখা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এদের এই এয়ারড্রপ লিঙ্কের পর একটা ক্লিক করতে হবে এবং নিচ ক্লিক করলে এই বোটে নিয়ে আসবে। এখন নিচ স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করলে এখানে একটু ওয়েট করতে হবে। সো এখানে প্লিজ টাইপ ইউর নোকো ইমেল অ্যাড্রেস, তো আমি এখানে ওইখানে যে ওই ওদের ওয়ালেটে যে অ্যাকাউন্ট খুলেছেন যে জিমেল দিলে সেই জিমেলটা দিয়ে এখানে দিবেন। সো ওয়ালেটে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেলটা এখানে টাইপ করবেন। তো টাইপ করার পরে দেখতে পাচ্ছেন আই হ্যাভ সেন্ট, তো আমার জিমেলে কিন্তু কোড গিয়েছে, সেই কোডটা এখানে টাইপ করতে হবে। এই কোডটা আসবে, কোডটা আপনি এখান থেকে কপি করে নেবেন, কপি করে নেওয়ার পরে এই বোটে আসবেন। সো বোটে আসার পর এটা আপনি পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে সেন্ড করবেন। সেন্ড করার পর দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড হয়েছে ইমেল, এভিও রেফারেল কোড বিলো স্কিপ। সো আপনি রেফারেল কোডটি নিতে চাচ্ছেন সেক্ষেত্রে এখানে রেফারেল কোডটি টাইপ লিখে টাইপ করে দিবেন। সো রেফারেল কোডটি লিখে টাইপ করে দিলে এই দুইটাতে আপনাকে জয়েন হতে হবে। তো আমি প্রথম এদের চ্যানেলে জয়েন হব, জয়েনে ক্লিক করবেন। তো দুইটা টেলিগ্রামে জয়েন হওয়ার পরে নিচে ডানে অপশানে ক্লিক করে দিবেন, দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওকে নো অন মোর স্টেপ। সো নাও ফলোয়িং দি এদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সেটা আপনাকে ফলো করতে হবে। সো আমি এটার পর ক্লিক করে দিলাম, লিঙ্কের পর ক্লিক করে দিলে তো এখানে ফলো করে দিবেন, এখানে আমি ফলো করে দিয়েছি। ফলো করে দিয়ে ব্যাকে আসবেন, ব্যাকে এসে আপনার টুইটার ইউজার নেমটা এখানে পেস্ট করবেন অ্যাট দ্য রেট অনুসারে। দেখতে পাচ্ছেন আমার টুইটার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, কনগ্রাচুলেশন ইউ কাম টু ইন, কনগ্রাচুলেশন রিসিভ ইউর নোকো ওয়ালেট। সো বিট এইট টাইপ সি কার্ড টু কার্ড এগুলো তো আমার দেখতে পাচ্ছেন রেফারেল কোডটা কিন্তু তারা দিয়ে দিছে, এ হলো আমার রেফারেল কোড, এখানে তারা রেফারেল কোডটা এইটুকু আপনি কপি করবেন। সো আমি আমার রেফারেল কোডটুকু আমি কপি করে নিলাম, এটার পর ক্লিক করলে এটা অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। তো আমি কিন্তু ওয়েবসাইটেও কিন্তু রেফার কোডটি দেখিয়ে দিয়েছি, আপনি এখান থেকেও নিতে পারেন, ওইখান থেকেও নিতে পারেন, নো প্রবলেম। তো এটা ছিল আজকের অফার, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যেহেতু অলরেডি লিস্টেড টোকেনটি, একটা একটা টোকেনের ভ্যালু দেখাচ্ছে 0.50 সেন্ট, তো প্রত্যেকে জয়েন করবেন, বেশি বেশি করে রেফার করার চেষ্টা করুন। যত সময় এটার কিন্তু যে কোনো সময় সার্ভার প্রবলেম হয়ে যেতে পারে এবং অবশ্যই আপনাকে কেওয়াইসিটা করতে হবে। এটার আর একটি আপডেট আমি অবশ্যই টেলিগ্রামে জানিয়ে দেবো, অথবা আমি ভিডিওর মাধ্যমে আপনাকে কেওয়াইসিটা আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করতে হবে।